প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকে তোমার বিশেষ প্যাস ক্লাসে জীববিজ্ঞান প্রথম পত্রের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। একাদশ অধ্যায় হচ্ছে জীব প্রযুক্তি। তো এই অধ্যায় পড়ে আমরা যে জিনিসগুলো শিখব সেগুলো হচ্ছে জেনেটিক কোড, জিনোম সিকোয়েন্সিং, প্লাজমিড, টিস্যু কালচার প্রযুক্তির ধাপ সমূহ, উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা শুরু করি। তো প্রথমে আলোচনা করব জেনেটিক কোড সম্বন্ধে। জেনেটিক কোড কি? জীবের বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে বলা হয় জেনেটিক কোড। মানে জীবের বৈশিষ্ট্য, আমরা জানি যে প্রত্যেকের বৈশিষ্ট্য সেম না, একজনের জিন একরকম বৈশিষ্ট্যটা বহন করে। জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে বলা হয় জেনেটিক কোড। তো ডিএনএ অণুতে বিভিন্ন পাশাপাশি অবস্থিত তিনটি বেস মিলিত হয়ে একটি জেনেটিক কোড তৈরি করে। তিনটি বেস, তোমার নিশ্চয়ই নাইট্রোজেনাস বেস পড়ছো, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো। তার মানে এগুলো এ, ইউ, জি অথবা ইউ, এ, এ, এরকম তিনটি কোড কি হবে মিলিত, পাশাপাশি কি হবে মিলিত হয়ে একটা করে জেনেটিক কোড তৈরি করবে। তার মানে হচ্ছে জেনেটিক কোডটা কি? জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে বলা হয় জেনেটিক কোড। ডিএনএ অণুতে পাশাপাশি অবস্থিত তিনটি বেস মিলিত হয়ে বা মিলিতভাবে একটি জেনেটিক কোড তৈরি করে। এখন আমরা আলোচনা করব জিনোম সিকোয়েন্সিং। তো জিনোম সিকোয়েন্সিং কি? যে ডিএনএ অণু অনুদৈর্ঘ্যে এ, টি, জি, সি বেসগুলো কোন অনুক্রমে সজ্জিত থাকে, বলতে এখানে কোনটার পরে কোনটা সজ্জিত থাকবে, এ, টি, জি, সি, তারপরে কোনটা আসবে, যে জি, এ, সি, টি, সি আসবে না কোনটা আসবে, সেগুলো কিভাবে সজ্জিত থাকে তা হলো জিনোম সিকোয়েন্সিং। সিকোয়েন্স মানে জানো যে তোমরা একটা সজ্জিত থাকবে, একটা পর্যায়ক্রমে সাজানো থাকবে। তো ডিএনএ অণুর অনুদৈর্ঘ্যে এ, টি, জি, সি বেসগুলো কোন অনুক্রমে অর্থাৎ কোনটির পরে কোনটি সজ্জিত থাকে তা হলো জিনোম সিকোয়েন্স। আর এই সিকোয়েন্সটা উদ্ঘাটন করাই হচ্ছে জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। তো শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, ডিএনএ অণুর অনুদৈর্ঘ্যে এ, টি, জি, সি বেসগুলো কোন অনুক্রমে অর্থাৎ কোনটির পরে কোনটি সজ্জিত থাকে তা হলো জিনোম সিকোয়েন্স। আর এই সিকোয়েন্সটি উদ্ঘাটন করায় জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। এখন আমরা আলোচনা করব প্লাজমিড। প্লাজমিডটা কি? ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে, মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে সেটা হচ্ছে প্লাজমিড। তো এটা দেখো শিক্ষার্থীরা, এই চিত্রটা দিকে খেয়াল করো তোমরা, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার, এখানে কি আছে, এই পার্টটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম। এখানে বলা হয়েছে যে মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ, এই দেখো মূল ক্রোমোজোম ছাড়াও এখানে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে আর এটা হচ্ছে প্লাজমিড। তার মানে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম ছাড়া পাশে যে দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ থাকে এটা হচ্ছে প্লাজমিড। আমি আবার বলতেছি, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে তাকে প্লাজমিড বলে। শিক্ষার্থীরা, আমরা ঠিকই আলোচনা করলাম, একবার আমরা দেখে নিই জেনেটিক কোড, জিনোম সিকোয়েন্সিং, প্লাজমিড। এখন আমরা আলোচনা করব টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ। তো টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ আলোচনা করার পূর্বে আমরা জানবো যে টিস্যু কালচারটা কি। তো টিস্যু কালচারটা হচ্ছে, এটা আমরা গবেষণা করে কোনো টিস্যুকে পুষ্টি মাধ্যমে কালচার করব, কোনো টিস্যু, যে কোনো টিস্যু, এটা ভ্রূণমুকুল হতে পারে, পাতা হতে পারে, কাণ্ড হতে পারে, সেগুলো আমরা কি করব, যে কোনো টিস্যুকে পুষ্টি মাধ্যমে কি করবো, আমরা কালচার করবো বা চাষ করবো, এটা হচ্ছে টিস্যু কালচার। তো টিস্যু কালচার সময়ের ধাপসমূহ কি কি, কি কি স্টেপ আমরা এই ধাপগুলো গঠিত হয় তা আমরা জানবো। প্রথমে হচ্ছে মাতৃ উদ্ভিদ বা এক্স প্লান্ট নির্বাচন করব।
দ্বিতীয় হচ্ছে কালচার মিডিয়াম তৈরি করব, তিন নম্বর হচ্ছে জীবাণুমুক্তকরণ, চার নম্বর মিডিয়ামে টিস্যু স্থাপন, পাঁচ নম্বরে ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি, ছয় নম্বরে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, সাত নম্বরে চারা প্রবেশ স্থানান্তর, আট নম্বর প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। তো প্রথমে হচ্ছে মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন। এক্সপ্লান্টটা কি শিক্ষার্থীরা, প্রথমে আমরা যে উদ্ভিদ থেকে যে অংশটুকু নিব, শিক্ষার্থীরা এখানে দেখো এটা হচ্ছে একটা গাছ বা উদ্ভিদ, এই উদ্ভিদ থেকে আমরা এই পাতা থেকে দেখো একটা পার্ট নিচ্ছি, এটা হচ্ছে টিস্যু, আর এটাকে আমরা বলবো মাতৃ উদ্ভিদ অথবা এক্সপ্লান্ট। তার মানে আমরা মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন করলাম, অবশ্যই এটা হতে হবে সুস্থ এবং জীবাণু মুক্ত। তারপর আমরা কি করবো, কালচার মিডিয়াম তৈরি করব। তো এই আমরা যে টিস্যুটা আমরা মিডিয়ামে তৈরি করব বা চাষ করবো, তার জন্য অবশ্যই কি করতে হবে, খাবার দরকার। তো সেই কালচার মিডিয়ামটা শিখানো কিভাবে তৈরি করব, তৈরি করার সময় আমাদের কি লাগবে, সুক্রোজ লাগবে, বিভিন্ন মাইক্রো ম্যাক্রো নিউট্রন লাগবে, ফাইটো হরমোন লাগবে, কারণ ফাইটো হরমোন গাছটা বৃদ্ধি করবে, এবং তোমরা জানো এগুলো সব কিছুই তরল, তো এগুলোকে জমাট বাঁধার জন্যই, কারণ তরল থাকলে তো এখানে ব্যাকটেরিয়া আক্রমণ করবে, তো এগুলো জমাট বাঁধার জন্য আমরা কি করব, এগার নিব, এগার এগার ইউজ করব, কারণ এই এগার হচ্ছে এগুলোকে জমাট বাঁধে, জমাট বাঁধার জন্য সাহায্য করবে। তোমার কালচার মিডিয়াম তৈরি করলাম কিভাবে, বিভিন্ন ম্যাক্রো মাইক্রো নিউট্রিন সুক্রোজ ফাইটো হরমোন এগুলোর মাধ্যমে কালচার তৈরি করলাম, এবং এগুলো জমাট বাঁধার জন্য আমরা এগার প্রয়োগ করলাম। তারপর আমরা কি করবো, জীবাণুমুক্তকরণ। জীবাণুমুক্তকরণ কি, এই যে তোমরা দেখতেছো এটা হচ্ছে মিডিয়াম, এই মিডিয়ামটা জীবাণুমুক্ত করার জন্য আমরা কি করব, এটা অটোক্লেভ মেশিনে রাখবো, এবং অটোক্লেভ মেশিনে রাখবো 121 ডিগ্রি সেন্টিগ্রেড চাপ, তাপমাত্রার চাপ রাখবো, এবং টাইমটা হচ্ছে 20 মিনিট। রাখার পর আমরা কি করব, এই মিডিয়ামটা জীবাণুমুক্তকরণ করব। শিক্ষার্থীরা এখানে আরেকটু লক্ষ্য করো যে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ এবং 20 মিনিট, এটা তোমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষায়ও থাকে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপর আমরা মিডিয়ামে টিস্যু স্থাপন করব। তো এই পর্যন্ত আমরা জানলাম যে টিস্যু নিলাম, মিডিয়ামে টিস্যু স্থাপন করলাম, আমরা এই টিস্যুটা আমরা কি করবো, মিডিয়ামে টিস্যু স্থাপন করব। তারপর আমরা কি করব, ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি, ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। শিক্ষার্থীরা এখানে দেখো, মিডিয়ামে টিস্যু স্থাপন করলাম যে আমরা, এই টিস্যুটা কি করবো, বারবার বিভাজিত হবে। দেখো এখানে একটু ছিল, এখানে বারবার বারবার বিভাজিত হয়ে অনেকগুলো টিস্যু তৈরি করবে, আর এটা হচ্ছে ক্যালাস নামে পরিচিত বা ক্যালাস সৃষ্টি। তারপর আমরা শিক্ষার্থীরা কি করব, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করব। যেহেতু ক্যালাস সৃষ্টি হলো, এখান থেকে আমরা কি করব, টিস্যুটা যে ছোট ছোট যেন চারা সৃষ্টি হয় সেটা আরেকটা মিডিয়ামে নিব। আমরা নেওয়ার পরে আমরা এই ক্যালাসগুলো আলাদা আলাদা করে কি করবো, ছোট চারা সৃষ্টি করার জন্য আরেকটা মিডিয়ামে নিব আমরা। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবা, ক্যালাস যে সৃষ্টি হলো, এই মিডিয়ামটা আমরা এমন একটা নিয়ন্ত্রিত কক্ষে রাখবো যেখানে বৈদ্যুতিক আলো থাকবে 3000 থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রা থাকবে 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আপেক্ষিক আর্দ্রতা থাকবে 70 থেকে 75%। আমি আবার বলতেছি, ক্যালাস যে সৃষ্টি হবে এমন একটা নিয়ন্ত্রিত কক্ষে নিব আমরা যেখানে বৈদ্যুতিক আলো 3000 থেকে 5000 লাক্স আলো রেখব তোমরা জন্য লাক্স, তাপমাত্রা হবে 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আপেক্ষিক আর্দ্রতা হবে 70 থেকে 75%। এই নিয়ন্ত্রিত কক্ষে আমরা ক্যালাসটা সৃষ্টি হবে। তারপর আমরা কি করলাম, সংখ্যা বৃদ্ধি হলো এখানে, এবং ছোটচারা সৃষ্টির জন্য আরেকটি মিডিয়ামে স্থানান্তর করলাম। তারপর আমরা কি করবো শিক্ষার্থীরা, এই যে ছোটচারা সৃষ্টি হলো, এগুলোর জন্য মূল সৃষ্টি হয়, আলাদা আলাদা মূল সৃষ্টি হবে, এই যেমন আর একটা মিডিয়ামে আমরা স্থাপন করবো, সেটাকে বলবো আমরা যে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করব। মানে ছোট চারাটা আর একটা মিডিয়ামে স্থানান্তর করে মূল উৎপাদন তৈরি করার করবো আর কি। তারপর আমরা কি করবো, এই দেখো শিক্ষার্থীরা, মূল সৃষ্টির জন্য পৃথক মিডিয়াম স্থাপন করলাম, পরে এখানে দেখো তোমরা এই গাছগুলোর এখানে মূল সৃষ্টি হয়েছে, মূল সৃষ্টি হলো। পরে আমরা কি করলাম, চারা টবে স্থাপন করব। পরে এই যে
চারাগুলো মূল সৃষ্টি হলো, এগুলো আমরা কি করব টবে স্থানান্তর করব, এবং পরিশেষে এবং কি করব আমরা এই টবগুলো মাঝে মাঝে আমরা প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য বাইরে রাখব। যখন প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খেয়ে যাবে তখন আমরা কি করব মাঠ পর্যায়ে স্থানান্তর করব। এই হচ্ছে শিক্ষাক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তির ধাপ সমূহ। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার। উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার, তো কি কি ব্যবহার আমরা জানবো যে এই টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করে। এক নম্বর হচ্ছে যে হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন চারা তৈরি করতে পারবো। টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করে আমরা কি করবো হুবহু সেম কি করবো মাতৃ গুণাগুণ সম্পন্ন চারা তৈরি করতে পারবো। তারপরে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, পরাগরেণু বা পরাগধানীর মাধ্যমে আমরা কি করতে পারবো হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতে পারবো। বিলুপ্তি প্রায় উদ্ভিদ সংরক্ষণ, যেসব উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে সেসব উদ্ভিদ আমরা কি করবো টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারি সংরক্ষণ করতে পারবো। আবার রোগমুক্ত উদ্ভিদ তৈরিতে টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করতে পারবো। তারপর আমরা ভ্রূণ উদ্ধার, ভ্রূণ উদ্ধার কীভাবে, অনেক সময় দুটা প্রজাতির মিলনে এপন জেনারেশনটা বন্ধ হয়, মানে ভ্রূণ সৃষ্টি হয় না, সেক্ষেত্রে আমরা কী করবো টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করে ভ্রূণ উদ্ধার করতে পারবো। হোমোজাইগাস উদ্ভিদ সৃষ্টি, পরাগরেণুর কালচারের মাধ্যমে আমরা কী করতে পারবো হোমোজাইগাস উদ্ভিদ সৃষ্টি করতে পারবো। ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন করতে পারবো, কৃত্রিম বীজ উৎপাদন করতে পারবো, অল্প সময়ে অধিক চারা উৎপাদন করতে পারবো। একটা উদ্ভিদ বা একটা কোষ থেকে আমরা অনেক চারা অল্প সময়ে উৎপাদন করতে পারবো এই টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে। আর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো আমরা কিভাবে, যেমন মালয়েশিয়ায় ওয়েল পাম উদ্ভিদ কি করে ওয়েল এই টিস্যু কালচার প্রযুক্তি চাষ করে, তারা এটা বিভিন্ন দেশে কি করে রপ্তানি করে, আর এর ফলে তারা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তো মোটামুটি এই ছিল এ অধ্যায়ে আলোচনা। শিক্ষার্থীরা, তোমরা ভালো করে অধ্যায়টা ভালো করে পড়বে, কারণ এখান থেকে প্রতিবার এক সেট কোশ্চেন হয়। আর তোমাদের বাড়ির কাছরা অনেক বিদেশ থেকে অর্কিডের একটি অনুসারা নিয়ে এসে পড়ে উদ্ভিদ বিজ্ঞানের গবেষণা ল্যাবে, দ্রুত সময়ে হবো অনেক চারা তৈরি করে বিক্রি ও বিতরণ করে। প্লাজমিড কি, জিনোম সিকোয়েন্সিং বলতে কি বুঝো, উদ্দীপকের ধাপগুলোর সচিত্র বর্ণনা করো, উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি বাংলাদেশে কৃষির কোন ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজটি ভালোভাবে করে কলেজে অবশ্যই জমা দিবে, আর তোমরা ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এই কামনায় আল্লাহ হাফেজ।